প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আবার একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ ইভেন সেমিস্টার এক্সামিনেশন সম্পূর্ণভাবে অফলাইনেই হচ্ছে। এবং কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ দেওয়া হলো এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি এই মুহূর্তে তথ্য রয়েছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই আমি জানিয়েছিলাম যে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির তরফ থেকে এ জানিয়ে দেওয়া হয়েছিল যে অফলাইনে পরীক্ষা নেওয়ার একটা প্রবণতা রয়েছে। ছাত্রছাত্রীদের দাবিকে অমান্য করে কিন্তু সংস্কৃত কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু অফলাইন পরীক্ষার নোটিশ ঘোষণা করলো, যেখানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যে এক্সামিনেশান রয়েছে, অর্থাৎ ইভেন সেমিস্টার এক্সামিনেশান রয়েছে, সেটা সম্পূর্ণভাবে অফলাইনে হবে। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কারভাবে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। এরকমই কিন্তু রাজ্যের অনেক এরকম কলেজ রয়েছে যেখানে এক একটা চিত্র উঠে আসছে এই মুহূর্তে। আজকে জানি, আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা বৈঠক হওয়ার কথা ছিল যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির ভিসি অর্থাৎ উপাচার্যরা থাকতেন। সেই যদি বৈঠকটি আজকে হতো তাহলে কিন্তু একটা ক্লিয়ার আর দৃষ্টি পেয়ে যেত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এক্সামিনেশনের মোড নিয়ে, এবং প্রত্যেকের ক্ষেত্রে এক্সামিনেশন একই হতে কিন্তু সাহায্য করতো অনেকটাই। এক্ষেত্রে আমরা যেহেতু আজকে বৈঠকটি ক্যান্সেল হয়েছে, যে কারণেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা আরও চিন্তার মধ্যে পড়েছে। এবং একই সাথে যেরকমভাবে আমরা দেখছি ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আগে করেছে এবং কালকেও আবার আন্দোলন রয়েছে, এক্ষেত্রে কিন্তু এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এক একটা বিষয় উঠে আসছে। তোমাদের আগেই শেয়ার করেছি আলিয়া ইউনিভার্সিটি, যেটা এই মুহূর্তে চাইছে যে 50% অনলাইন, 50% অফলাইনে তাদের এক্সামিনেশান নিতে। এবং কিছু এরকম ইউনিভার্সিটি আছে যারা অনলাইনে একভাবে ঘোষণাই করে দিয়েছে। WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে, যদি এখনও পর্যন্ত নোটিশ আসেনি। এবং রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে এক্সামিনেশন অনলাইনে হবে। এবং বেশ কিছু ইউনিভার্সিটি অনলাইনে ঘোষণা করেছে, কিছু ইউনিভার্সিটি অফলাইনে নিয়েই পরিকল্পনা করছে, কিন্তু তারই মাঝে কিন্তু একাধিক আপডেট এক এক ইউনিভার্সিটির তরফ থেকে শোনা যাচ্ছে। কোথাও বলা হচ্ছে হোম সেন্টারে পরীক্ষা হবে, যেটা বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে শোনা গেছে হোম সেন্টারে অ্যাকচুয়ালি পরীক্ষা হবে, অর্থাৎ নিজের কলেজে গিয়েই তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমাদের অন্য কলেজে পরীক্ষা দেওয়ার জন্য সেমিস্টারের ফাইনাল আর দিতে হবে না, এরকম বিষয়টা উঠে আসছে। এবং কোথাও আবার বলা হচ্ছে 50% অনলাইনে, 50% অফলাইনে এরকমভাবে। আর কোথাও এরকমও রয়েছে ইউনিভার্সিটি যেখানে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই হয়নি। যেমন যদি আমি বলি ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কালকে একটি বিরাট বৈঠক হতে চলেছে UGPG সমস্ত ছাত্রছাত্রীদের এক্সামিনেশান নিয়ে, সমস্ত ছাত্রছাত্রীদের ইভেন সেমিস্টার এক্সাম নিয়ে। এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটির কথা যদি বলি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে কালকে একটা বৈঠক হতে পারে। এবং তোমাদের NBU তরফ থেকে যে বিষয়টা আমি উল্লেখ করেছি, তোমাদের যে অনলাইন এক্সামিনেশান হবে, যেটা বিভিন্ন শিক্ষক মহলের থেকে তোমরা জানতে পেরেছো বা অনেক স্টুডেন্ট মারফত আমরা জানতে পেরেছি, কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে নোটিশ দেওয়া হয়নি। সেই কারণে যে অনলাইনে এক্সামিনেশান হবে সেটা বলার একেবারে চূড়ান্তভাবে যায় না, কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু একটা কোথাও অনলাইন অফলাইনের ছাপ কিন্তু রয়ে যাচ্ছে। কোনো ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে অনলাইনে যাচ্ছে, কোনো ইউনিভার্সিটি অনলাইন অফলাইনে পরিকল্পনা করছে, কোনো ইউনিভার্সিটি অফলাইনে হাফ নম্বরে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে, কোনো ইউনিভার্সিটি আবার কি করছে অর্ধেক নম্বরে নিজের হোম সেন্টারেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে, আবার কোনো ইউনিভার্সিটি সম্পূর্ণ অফলাইনে নোটিশ দিয়ে দিচ্ছে, কোনো ইউনিভার্সিটি আবার সম্পূর্ণ অনলাইনে নোটিশ দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি কিন্তু একত্রিতভাবে ডিসিশন নিচ্ছে না, সমান ডিসিশন নিচ্ছে না। যদিও প্রত্যেকের ছাত্রছাত্রী, প্রত্যেকের সমস্যা হয়েছে, প্রত্যেকের কথা প্রত্যেকে দাবি রেখেছে প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে এত আন্দোলনের পর, যদিও কালকে একটা বাজে ঘটনা ঘটে গেছে, তা সত্ত্বেও এরকম ঘটনা চাইবো কালকে মতো না ঘটে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী দাবি জানিয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি সমানভাবে সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ একটাই, যে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি, ইউনিভার্সিটির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সমস্যা সকল ছাত্রছাত্রীর, কিন্তু কিছু ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছে, তাদের দাবি মানা হচ্ছে, কিছু ছাত্রছাত্রী দাবি মানা হচ্ছে না, এটা একেবারেই কিন্তু যুক্তিযুক্ত না বলেই আমার মনে হয়। সেই কারণে আজকে যে কারণবশতই হোক না কেন, ওর রাজ্যের শিক্ষা দপ্তরে তথা শিক্ষামন্ত্রীর সাথে রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে বৈঠক ছিল সেই বৈঠক আজকে বাতিল হয়েছে। আমার মনে হয় খুব শীঘ্রই এরকম একটা বৈঠক করে চূড়ান্ত রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলেই কিন্তু এই সমস্যার একেবারে সমাধান হবে। এখন দেখার বিষয়, সিইউ কালকে বিরাট বড় ঘোষণা আছে, কালকে বিরাট বড়
বৈঠক রয়েছে এবং কালকেও বিভিন্ন ছাত্রছাত্রীরা আন্দোলনের পথে নামবে, যেটা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের তরফ থেকেই শুনতে পাচ্ছি। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ আজকে এবং কালকের দিনটা কিন্তু খুব ভাইটাল একটা সময়, মানে কালকে অধিকাংশ ইউনিভার্সিটির কিন্তু একটা মিটিং রয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে ডিসিশন নেবে সেই ডিসিশনের প্রভাব কিন্তু অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রেই পড়বে। যদিও এখনও পরিষ্কারভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি এই মোডেই পরীক্ষা নিতে পারে বা এরকম বিভিন্ন ভুলভাল ইনফরমেশন তোমরা পাচ্ছ, তো এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এবং অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে। কোথাও তোমরা শুনতে পারবে অনলাইনে, কোথাও শুনতে পারবে অফলাইনে, কেউ একরকম বলবে, কিন্তু বাস্তব যেটা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার আগে কোনো কিছুই চূড়ান্তভাবে বলা সম্ভব নয়, যেটা এই মুহূর্তে আমরা দেখলাম। আজকে যে ইউনিভার্সিটিটা আপডেট দিলাম, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ইভেন সেমিস্টার সম্পূর্ণভাবে অফলাইনে হবে এবং কোথাও জানিয়েছিল অনলাইনে হবে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এ সবার ক্ষেত্রে এক ডিসিশন না। বাকি এই মুহূর্তে দেখার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি সহ যে সমস্ত ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ঘোষণা করেনি তারা অ্যাকচুয়ালি কোন পথে যায়, অনলাইনের রাস্তাকে বেছে নেয় না অফলাইনের রাস্তাকে বেছে নেয় এক্সামের পদ্ধতি হিসাবে, এখন সেটাই দেখার বিষয়। তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।